প্রবাস বাংলা টিভি। আসসালামু আলাইকুম, আমি কাজী বশির হুদা, আমার সাথে রয়েছেন সোহেল রহমান বাদল, উনি প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের এবং বাংলার বিজয় ভয়ের সাথেও দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। আপনার কাছে প্রশ্ন যে এই এবার যে বাংলার বিজয় ভয়টা হয়ে গেল, এটা কেমন আপনার কাছে কি কেমন লাগে? এটা একটা এক্সেপশনাল দিক ছিল, যেহেতু আমরা আমাদের চিফ গেস্টটা বাচ্চা ছিল, বাচ্চাটা খুবই ট্যালেন্ট, আর এবারে বিজয় ভয় আমরা তো নর্মালি দলমত নিয়ে বিশেষই করি, আর ছবি নিয়ে যে কথাটা উঠছে এটা আমি বলতে আমার নিজেরও লজ্জা লাগছে। ছবিটা আমার গাড়িতে ছিল, যেটা আমার ঘরে থাকে বঙ্গবন্ধু ছবি, ওটা দেশের পিছনে যখন পার্ক করি ওই হাতেতে পড়ে ভেঙে গেল। তখন আমি তড়িৎ গতিতে আরেকটা আওয়ামী লীগারকে ফোন করলাম, আমি নামটা নাই কোট করি, তাকে বললাম একটা ছবি নিয়ে আসো, আমাদের স্টেজে কোনো ছবি নেই। সে আসি আসছি করতে করতে সামহাম মেক করতে পারে না, কিন্তু আমি দৃঢ়তার সাথে একটা কথাই বলবো, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু সকলের। ওখানে আমি এমন এমন কিছু লোককে দেখছি বক্তব্যতে শুরুতেই বঙ্গবন্ধুর নাম স্মরণ করছে, আমরা করেছি, এবং ছোট বাচ্চা ছেলেটাও বঙ্গবন্ধু নিয়ে কথা বলেছে, বক্তব্য রেখেছে, এবং ও নিজে জাতীয় সঙ্গীত গিয়েছে, আমরাও সাথে ছিলাম। আমাদের হুদা ভাই আপনার বক্তব্যতে বঙ্গবন্ধু নিয়ে কথা বলেছেন, আমি ওখানে কাউকে দেখিনি যে বঙ্গবন্ধু নামটা মুখে আনেনি। আর ছবির ব্যাপারটা যদি এখন কেউ বা কে বা কারা আমার উপরে দোষ চাপায়, হ্যাঁ গোলটা আমার হয়েছে, এই কারণে বলবো ভেঙে গেছে, এটা কোনো ইচ্ছাকৃত কিছু না, দুর্ঘটনা। আর না তো ছবির ব্যাপারে যদি কেউ বলেন যে বিজয় ভট ছবি অ্যাকসেপ্ট করে, আমি এটা বলবো মিথ্যা কথা, তারা কোনো দিন ছবির ব্যাপারে বাধা দেয়নি। আর আমি তো প্রতিনিয়ত ছবি লাগিয়ে আসছি, এবছর একটা দুর্ঘটনা ঘটে গেল, এটার জন্য আমি কমিউনিটির কাছে, আওয়ামী লীগ প্রেমী ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এই কারণে বলবো ভাই মানুষই তো ভুল করে। এখানে যদি আপনারা আমাকে পয়েন্ট করেন, এই অনুষ্ঠানটা তো আমার একক না, আমরা সবাই মিলে করেছি, সবাই সবার দায়িত্ব পালন করেছি, কিন্তু কোনোভাবে জাতির পিতাকে স্মরণ করতে কেউ কার্পণ্য করেনি। আর ছবিটা যেহেতু ছিল না বলে কেউ যদি ভুল বোঝেন, আমি বলবো যে আপনারা প্র্যাকটিক্যালি দেখে যদি কিছু বলতেন তাহলে হয়তো এই ভুলটা আপনাদের থাকতো না। এটা জাতীয় অনুষ্ঠান, 50তম সুবর্ণ বিজয়ের অনুষ্ঠান, এখানে আমরা বঙ্গবন্ধু আমাদের বিজয় দিয়েছে, তার কথা বলতে তো আর কেউ ভুল কার্পণ্য করেনি এবং করবে না জীবন। কথাটা হলো কি যে যেহেতু প্রশ্ন করার আগেই সব ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, দ্যাট ইজ ইউর পয়েন্ট অফ ভিউ। এখানে যে জিনিসটা আর্গুমেন্টে বা বিতর্কে আসছে সেটা হলো যে বাংলার বিজয় বহরের যে পিছনে যে ব্যানারটা আছে, এই ব্যানারে প্রিন্টেড বঙ্গবন্ধু ছবি নেই। কেন নেই? যে বঙ্গবন্ধু জাতির পিতা, এটা সংবিধানে রয়েছে, তো সংবিধান যদি থাকে সে বঙ্গবন্ধুকে পক্ষের লোক হোক বা বিপক্ষের লোক হোক, বাংলাদেশি হলে পারে সেই ইয়েতে ওখানে থাকবে, যেমন থাকে ইন্ডিয়ার জাতির পিতা, পাকিস্তানের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা, সেটা আমি মানি আর না মানি, এদেশে আমি বাইডেনকে মানি আর না মানি, সেরকম ভাবে জাতির পিতার ছবি ওখানে কর্মকর্তাবৃন্দর ছবি আছে আর উপরে ছিল সুবর্ণ আইজেক বাড়ি। তো আমরা নর্মালি প্রিন্টটা করা হয় এক একবার এক একটা ব্যানার তৈরি হয়, যেমন এবার আমরা বলছি যে কোনো ধরনের যারটা ছবি না দেয়া, জাতির পিতার ছবি থাকবে। তো ছবিটা ওরা ব্যানারে করতে পারেনি, কারণ আমি বলছি যে বড় একটা ছবি আমি নিয়ে আসবো যেটি স্টেজে শোভা বাড়াবে। আমার দুর্ভাগ্য বলবো না কি বলবো, ছবিটা ভেঙে যাওয়ার পর আমি দিতে পারি, তখনই তো আমি আরেকজনকে কল করে বললাম তাড়াতাড়ি ছবি নিয়ে আসো। সেই ক্ষেত্রে কিন্তু কেউ আমাকে বলেনি যে কিসের ছবি, কার ছবি কেন দিবেন। উদাউট ছবি ছাড়াও প্রত্যেকটা ব্যক্তি, ইভেন শিল্পীরাও বঙ্গবন্ধুকে স্মরণ করে কিন্তু গান শুরু করেছে। আপনার সাংবাদিক মানুষ আপনার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। তো এখন কিছু লোক ভুল করে, হ্যাঁ আমি আপনাদের ভুলটাকে সম্মান জানাই এবং দৃঢ়তার সাথে বলবো আগামীতে এই ধরনের ভুল যেন কেউ না করে, আমরাও করবো না, দরকার হলে আমরা যাবই না দরকার হলে, কিন্তু এমন যেন না হয়। একটা কথা উঠেছে যে জাহিদুল মাহমুদ জামি মুক্তিযোদ্ধা, উনি আমাকে বলেছিলেন যে আমি সোহেল রহমান বাদলকে মানা করেছিলাম যে ওখানে যেহেতু বঙ্গবন্ধুর ছবি দেয়া হচ্ছে না যাতে না যায়, এবং সাইফুর রহমান ওসমানী জিতু এই কারণে
পদত্যাগ করছে, তার স্টেপ ডাউন করছে তার পজিশন থেকে। হ্যাঁ, এরপরেও সোহেল রহমান বাদল স্টেট আওয়ামী লীগের সাথে পরামর্শ না করেই গেছে। হ্যাঁ, এরকম হতে পারে যে সোহেল রহমান বাদল তো শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব না, এখানে কমিউনিটি ব্যক্তিত্ব, হ্যাঁ, এবং জড়িত আছে বহুদিন ধরে, সে যেতে পারে, ওখানে থাকতে পারে, কিন্তু জবাবদিহিতা করেনি এই জন্যে। এবং সে নিজে থেকেই যদি এটা বলে থাকে যে এটা তাদের এটা করার কথা না, আমি বলেছিলাম যে আমি নিয়ে যাবো বলে নিয়েছিলাম, হ্যাঁ, তো এই জিনিসগুলোর সাথে ওই আগে যে যারা বক্তব্য রেখেছেন তাদের সাথে একটু বেমিল হচ্ছে। এই জন্যে যে যারা মুজিব সিদ্দিকী, উনি বলেছেন যে এটা দেয়া হয়নি এই জন্যে যে এখানে পলিটিক্যাল পক্ষে বিপক্ষে আছে, তো এই জিনিসগুলো আপনারা সুরাহা করেন, সুরাহা করার পরে যেটা আপনারা সিদ্ধান্ত নেবেন সেটাই যাবে, সেটাই উনি বলেছেন। এবং উনি একটা কোটও করেছেন যে মুক্তি বর্তমান মুক্তি সংসদ আছে না, তারা এসছে তো সবাই, তারা তাদের উপরে দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্টের পরে নবনিযুক্ত, এবং তারা কিছু করেনি, যার জন্যে এইভাবে ইয়ে হয়ে গেছে, এইভাবে উনি উপস্থাপন করছেন। তো এই ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক সমস্যা আছে বলে মনে হয়? না না দাদা, এটা হচ্ছে দেখেন আমাদের জাতীয় অনুষ্ঠান, দলমত নির্বিশেষে ছিল, আর যারা আমার উপর ব্লেম দিচ্ছেন আমি তাদেরকে বলবো যে এটা তাদের অধিকার, আমি এটাকে কোনো রকমই খারাপভাবে নিব না, তারা আমাকে ভালোবেসে হয়তো দোষারোপ করতে পারে, তবে এটা পরিপূর্ণভাবে আমি বলবো, আমি জামিবেকে বলছি যে ছবি আমার দায়িত্ব, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা তো আর ভাই, এখন যদি কেউ বলেন যে কোথায় বাংলা জিনিস ট্রাস্টে না আছে কিনা যাই দেখতে পারেন, কিন্তু আমার হাতে ছবি ছিল, ছবিটা একদম লাগাবো কোথায় সব কিছু মিঠুন চৌধুরী জানে, আমি জানি, আমরা সবাই সেট আপ করেছিলাম, হঠাৎ যেমন একটা কিছু হয়ে যাবে, তবে আমি সকলের প্রতি অনুরোধ রেখে বলতে চাই আগামীতে এমন যেন না হয় সেদিকে নজর রাখবো, কেমন না হয় যে মানে যেমন আমার হাতে ছবি ভেঙে গেল সেটা না, ব্যানারে থাকতে হবে। আপনি কি বলছেন যে আগামীতে ব্যানারে প্রিন্টেড বঙ্গবন্ধু ছবি যাবে? চেষ্টা করব সেটা, যদি ওদের ব্যানারে কিছু টেকনিক্যাল যে ইয়ে থাকে যে আমরা আরেকবার ইউজ করবো, এটা সে বঙ্গবন্ধু ফর এভার, কিন্তু আমি আমার চেষ্টা কেন রাইট না, আমি ওদের বলবো, কথা হয়েছে অলরেডি, তারপর আমি আমার ব্যক্তিগতভাবে আমি কথা দিলাম বঙ্গবন্ধুর ছবি নেই আমরা কেউ থাকবো না, কারণ জাতির পিতার সাথে নো কম্প্রোমাইজ। যদি নাও আগামীতে না আসে যাবো না, প্রতিবার জানাবো, কারণ তুমি জাতীয় অনুষ্ঠান করবা, বিজয়ের অনুষ্ঠান, বিজয় আমাদের যে দিল, আমরা যদি তাকে নিয়ে কার্পণ্য করি তাহলে কিসের বিজয় অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা? আমরা দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি, আমি মুক্তিযোদ্ধা পরিবারের, আমি যুদ্ধ দেখেছি, আমি জানি এই ফিলিংসটা কি, আমার সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধুর সাথে একাধিকবার দেখা হয়েছে, যেহেতু উনি নারায়ণ পাগলাঘাট থেকে নৌবহরে যেতেন, বিদেশি রাষ্ট্রদূতরা আসলে, রাষ্ট্রপ্রধানরা আসলে, তো আমার পরিবারের মুক্তিযোদ্ধা, আমার তিনটা বোন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযোদ্ধার মা, এটা নারায়ণের আলোচিত সবাই জানে, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা, তা আমি তো সেই পরিবারের একজন, তা আমি এখন এই জন্য আপনাদের কমিউনিটিকে বলতে চাই, আপনারা ভুল বুঝেন না যেটা হয়েছে, এটার জন্য আমি তর্ক করব না, কারণ এটা আপনারা যদি আমাকে আঙুল দিয়ে বলে বাদল অপরাধী, আমি বলবো হ্যাঁ আমার এখানে দোষ হয়েছে, এই জন্য আমি আপনাদের সকলের কাছে বলছি যে দোষটা আমি মেনে নিলাম, আমার ছবিটা ভেঙে গেছে, এটার জন্য আমি কাউরে দায়ভার দিতে পারি না, দুর্ঘটনা বলে কেউ আসে না, তবে আমি দৃঢ়তার সাথে বলছি আগামীতে এরকম কিছু হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, বাবা আফ করো।